আজি সুবর্ণপুর জেলা তরভা ব্লক রাজীব গান্ধী সেবা কেন্দ্র পরিসরে ব্লক স্তরীয় যুগ্ম অভিযোগ শুনানি শিবির অনুষ্ঠিত হয়ে যাইছি। সুবর্ণপুর জেলাপাল বিমলেন্দু রায় ও আরক্ষী অধীক্ষক অমরেশ পণ্ডা অনুপস্থিত রয়েছে। শিবিরক অতিরিক্ত জেলাপাল সূর্যনারায়ণ দাস ও অতিরিক্ত আরক্ষী অধীক্ষক হেমন্ত পাড়ী যোগদান করে শিবিরের পরিচালনা করে। তরভা বিডিও অনিল কুমার কুল্লুঙ্ তত্ত্বাবধানে অনুষ্ঠিত যুগ্ম অভিযোগ শুনানিতে জেলা পরিষদ সুবর্ণপুর শ্রী অশ্বিনী মেহের, ভারপ্রাপ্ত জেলা চিকিৎসা ও জনস্বাস্থ্য অধিকারী ডক্টর দৈত্যনারায়ণ পাড়ী, জেলা যোগান অধিকারী সুরেশ পাণিগ্রাহী, জেলা শিক্ষা অধিকারী লক্ষ্মণ ভোই, জেলা সূচনা ও লোকসম্পর্ক অধিকারী অশ্বিনী কুমার ভোই সমেত সমস্ত অধিকারী সামিল হয়েছিল। এই শিবিরে মোট 26 কোটি অভিযোগ দরখাস্ত গ্রহণ হয়েছিল, বেলে সেমধ্যে 15 কোটি ব্যক্তিগত দরখাস্ত রয়েছে ও 11 কোটি সামূহিক দরখাস্ত রয়েছে। গ্রহণ করা যাইতিবা সমস্ত দরখাস্ত মধ্যরু গোটিয়ে অভিযোগর শিবিরে তুরন্ত সমাধান করা যাইতিবা বেলে অন্য দরখাস্ত গুড়িক সমাধান পাই সম্পৃক্ত বিভিন্ন বিভাগীয় অধিকারীঙ্কু প্রদান করা যাইছি। এই শিবিরে মুখ্যতঃ সরগজ গ্রাম নকটিকনা ছকঠারু ব্রাহ্মণী তথা পড়োশী বৌদ্ধ জেলা কণ্টামাড়কু যাওয়া পাই পিডব্লুডি বিভাগ দ্বারা নির্মাণ করা যাইতিবা রাস্তা অতি শোচনীয় অবস্থায় রহিতিবা নেই মারাড়ুগোছা সরগজ ব্রাহ্মণী ग्राम पंचायत ग्रामवासी मिलित भाव में अभियोग करते उक्त रास्ता दे चारिगोटी क्रसर मान भारी जानवाहन चलाचल फल रास्त शह शह गर्त सृष्टि এবং রাস্তাটি মরণযন্তা পালটিথিবা অভিযোগ হয়েছে। এই রাস্তা দিয়ে নীতিদিন ছাত্রছাত্রী শ্রমজীবী ব্যবসায়ী তথা হাজার হাজার লোকে তরভা তথা বলাঙ্গীর সোনপুরকু যা আসা করেছে। রাস্তা এতে মাত্রায় খারাপ হয়ে পড়ছে যে বিভিন্ন সময় দুর্ঘটনামান ঘটুবার নজর রয়েছে। এসহ ভারী যানবাহন যা আসা ফলে বহু মাত্রায় ধূলিগুণ্ড উড়ুবার লোকে অননিঃশ্বাস হয়ে বায়ু প্রদূষণ জনিত রোগর শিকার হওয়ার অভিযোগ হয়েছে। তবে শীঘ্র রাস্তার প্রশস্তিকরণ উন্নতমানর রাস্তা তৈরি করা নিয়ে জনশুনানি শিবিরের অভিযোগ হয়েছে। ব্যুরো রিপোর্ট বিটিভি ওড়িয়া। দেখুন আজ্ঞা, আমার সরগজর বান্ধি রাস্তা যেটা যাইছে একদম পুরা 3 বর্ষ হলান ড্যামেজ হয়ে পড়ছে। বারম্বার মানে কহবার সত্ত্বেও কেছি কে বি শুনবার নাই। প্রত্যেক 200 মিটার গোটে গোটে লেখান ক্রসর অছে, সে পাখাপাখি 4টা ক্রসর চালিছে। 4টি ক্রসর যেতে মানে গাড়ি যাওছে, বহুত হেভি লোডর গাড়ি মানে যাওছে। এমানে রোড যেন রিপেয়ার যেন করবে মানে তাহলে টিকিয়ে আগে রিপেয়ার করে দিয়ে তালি পোকা কাম যেন করে দৌছন, সেটা ফের 2 দিন না যাবার ফের রোড খারাপ হয়ে যাচ্ছে। তারপরে ইমানে এবার যেটা মানে আমি চাহুছু মানে রোডটা মানে ওয়াইডেনিং হো ভল করে হো, আর মানে ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ডর গোটে রোড হো যেটা কি মানে লোড নেই পারবা। সে রাস্তার গুড়াই মানে কিছু জায়গার পানি ফাঁড়ি বি জমসি, যেমনি লাগি সে রোডটা বেশি দপসি, সেমানে সেই জিনিসকে ধ্যান না দেওয়ার আর যাহা তাহা করে কাম করে নেউজন। ইধর আমি আজ যেন গ্রিভেন্স যেন দিয়েছু, কমসে কম মানে রিপেয়ার টিকে করে দিও, যেতে খাল নাড় হচ্ছে টিকে রিপেয়ার করে দিও বলে কিন্তু যদি নাই করবে আগামী মানে 8-10 দিন ভিতরে বলে আমি রাস্তা রোগ করবার লাগে বাধ্য হবো।